আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আজকে আবার একটা নতুন ভিডিওতে আসলাম। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নওগাঁ জেলার কোন একটা গ্রামের ভিতরে। যে গ্রামে গিয়েছিলাম সেই গ্রাম থেকে সরে এসেছে আরেকটা গ্রামে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে অবশ্যই একটা নাম নির্দেশ দেওয়া আছে, ধন্যবাদ, হচ্ছে নিয়ামতপুর নওগাঁ। তো যেই কারণে আমি ভিডিওতে আসছি সেটা আপনাদেরকে একটু দেখাই। আমার সামনে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ওগুলো কিন্তু সবই বৃষ্টি, হ্যাঁ, একদম মানে ইচ্ছা মতো বৃষ্টি হইতেছে। ওই বৃষ্টিটা আসতেছে এইদিকে আর কি। তো আমরা মোটামুটি যেই জায়গায় দাঁড়ানো আছে এই জায়গায় কোনো বৃষ্টি নাই। আপনি মেঘটাও দেখতে পাচ্ছেন আকাশের। আবার দেখেন এই জায়গার মানুষজন কতটা শৌখিন, এই যে রাস্তার পাশে বসার মতো কিন্তু জায়গা করে রাখছে। দুই চার পাঁচজন আসলে কিন্তু বসতে পারবে, খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর। গ্রামটা আসলে অসাধারণ। আর আমার খুব ভালো লাগতেছে যে আমি দেখতেছি সামনে বৃষ্টি, আচ্ছা বৃষ্টি কিন্তু আগে আসতেছে হঠাৎ। হ্যাঁ, আমি আমার মোটরসাইকেলটা, যেটা আমি বেসিক্যালি এখানে যে ভাইয়ের কাজে আসছি ওনার প্রতিষ্ঠানের একটা মোটরসাইকেল নিয়ে আসছি আর কি, আমরা ঘুরতে পেরেছি। তো এখন তো আমের সিজন চলতেছে, সব গাছে এরকম আম ধুমধার কাম দেখা যায়। তো আমি গাড়িতে কিন্তু চাবিটা লাগানোই আছে, যে কোনো সময় আমাকে চলে যেতে হইতে পারে কারণ বৃষ্টি অলমোস্ট কাছে আসছে। হ্যাঁ, তো বৃষ্টি আসতেছে। তো ওকে, বাই বাই বাই। আরিফ মাস্কটা খোলো। তো ফ্রেন্ডস, অ্যাজ ইউ ক্যান সি আমরা কিন্তু আরিফকে এখন দেখতে পাচ্ছি, আর এই ভাইয়ের সাথে আমরা আসছি বেড়াইতে, মাহবুব জামান ভাই। আর আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ব্যতিক্রম মাল্টিপারপাস নাকি? আচ্ছা আচ্ছা, ওনার এটা প্রতিষ্ঠান। আর আমি নাজরানা আপনাদের দেখতে পাচ্ছি, যেই কারণে আবার আপনাদের সামনে একটু লাইভে আসলাম। দেখেন, আমি যে বৃষ্টিটা দেখাইতেছিলাম অনেক দূরে ছিল, সেটা কিন্তু এখন আবার চলে আসছে অনেক কাছে। আমি কিন্তু বৃষ্টির দূরে নিয়ে খেয়ে চা স্টলে ঢুকছি। তো আমরা এখানে চা খাবো, আমরা কিছু স্ন্যাক্স দেখতে পাচ্ছি। তো এটা কি সন্দেশ? আচ্ছা ওকে, আমরা এখন সন্দেশটা টেস্ট করবো। আর একটু ধরার সাথে সাথে দেখে দিচ্ছে ভদ্রতা ভাই, জেন্টলম্যানরা কিন্তু এখনো নেয় নাই, মানে এইটা কি? আচ্ছা, আমরা দুষ্টাই বললাম, ঠিক আছে। এই যে ভাইয়ের এখান থেকে আমরা চা খাবো। আমরা এখন কোন জায়গায় আছি? বৃষ্টির মাঝে চলে আসলাম। আপনারা তো শুধু দেখতেই পারবেন, খাইতে পারবেন না, তো দেখেন সমস্যা নেই। হোয়াটএভার, এক হাতে মোটরসাইকেল চালিয়ে আর এক হাতে ভিডিও করাটা আসলে সবসময় একটা একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি আসলে। তো দেখানোর চেষ্টা করি পুরো এরিয়াটা, আপনারা দেখলে বুঝবেন যে আসলে কতটুকু সৌন্দর্য এই গ্রামটার বা এই এলাকাটার। হ্যাঁ, আমি একদম সৌন্দর্যে একদম মুগ্ধ পুরা। আমি যদিও হাতের কোনো কোনো ট্রাইপড বা কোনো স্ট্যান্ড কিছু আনিনি আজকে, তারপরে দেখানোর চেষ্টা করতেছি। আকাশটা দেখেন আপনারা, আসলে দারুণ, খুবই সুন্দর। পৃথিবীতে মানুষের উপযোগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান হওয়ার পরে এত সৌন্দর্য আসলে আমাদেরকে উপভোগ করতে দিছে। এটা আসলে ফিল না করতে পারলে যে ব্যক্তি এই ফিলটা করতে পারবে না সে আমি মনে করি কোনো মানুষই না। হোয়াট এভার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা জিনিস, যে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা যেখানে আমাদের রিজিক রাখছেন ওইখানে আমরা আসলে যাবই কোনো না কোনো ভাবে। এই জন্য আমরা আজকে এখানে দেখেন কত সুন্দর একটা বট গাছ, গাছগুলো কত সুন্দর। আমরা এখন যাচ্ছি তাল গাছ নামে কোন একটা জায়গা, ওইখানে যাচ্ছি। তো চলুন ঠিক যাওয়া যাক, তারপর আমার সাথে কথা হবে। ওকে, বাই, টাটা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই তাল গাছ নামক যে তাল গাছগুলো দেখার জন্য আসছি। ইত্যাদিতে একটা প্রতিবেদনে দেখাইছিল এক ব্যক্তি তার সারা জীবন
জীবনে অনেক তো তাল গাছ লাগাইছে, তো সে যেই জায়গাগুলোর মধ্যে তাল গাছগুলো লাগাইছে বেসিক্যালি আমরা সেই গাছগুলো এখন দেখতেছি। এই রাস্তার দুই ধারে তাল গাছ অনেক, আমরা প্রচুর পাহাড়ে রেখে আসছি। আরিফ ভাই, হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো, খুব সুন্দর জায়গা। আমরা এখন কোথায় আছি? আমরা আছি একটা নওগাঁতে গুগুডাঙ্গা, জায়গাটার নাম আর কি। ওকে, তো অনেক ভালো জায়গা আর কি, দেখার মতো, বসার মতো, উপভোগ করার মতো। আমরা যেটা প্রতিবেদন হয়েছে আমাদের ইত্যাদিতে, আমাকে পানি খেয়ে দেন। বলে দেন দর্শকদেরকে যে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার এই ভিডিও মানে অন্য ক্লিপে দেখানো হবে। বলে দেন সবাইকে আমাদের সাথে থাকতে, বলেন আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।